নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিরোড স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওয়েস্ট বেঙ্গল ইউজি আয়ুষ কাউন্সেলিং তার সমাপ্তির পথে। এবার যে কয়েকটা রাউন্ড বাকি আছে সেটা হচ্ছিল স্ট্রি ভ্যাকান্সি রাউন্ড 1 অ্যান্ড স্ট্রি ভ্যাকান্সি রাউন্ড 2। এর আগে স্পেশাল মপ আপ রাউন্ড হয়ে গেছে, সেখানে অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এরপরে যে সিটগুলো ফাঁকা আছে সেগুলোর জন্য অ্যাডমিশন হবে স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডে। এবং আজকে 8th February 2023 সেই স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডে কী কী সিট ফাঁকা আছে সেইগুলোর সিট ম্যাট্রিক্স বেরানোর কথা, এবং সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা যদি WBMCC-র আয়ুষ পোর্টালে যাও তো সেখানে দেখবে নোটিসেস পার্টে দুটো জিনিস এসেছে। একটা হলো কিউমুলেটিভ এলিজিবল লিস্ট ফর স্ট্রি ভ্যাকান্সি রাউন্ড, তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো, এবং ডাউনলোড করার পর তোমরা তোমাদের নামটা চেক করে নিতে পারো। যারা হয়তো এর আগে যে স্পেশাল মপ আপ রাউন্ডে কোনোরকম কলেজ পাওনি, কিন্তু তোমরা এখনও সেই আশা করে আছো যে তোমরা তোমাদের কলেজটা পাবে, হয়তো নাম্বারটা আরেকটু কম হলে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, তো তোমরা তোমাদের নামটা চেক করে নিয়ে তোমরা তোমাদের স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করে দেখতেই পারো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলো সিট ম্যাট্রিক্স ফর স্ট্রি ভ্যাকান্সি রাউন্ড। তোমরা যদি স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডের এই সিট ম্যাট্রিক্সটা দেখো তো অবশ্যই ফার্স্টে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে হলো BHMS যে গভর্নমেন্ট কলেজ আছে, অর্থাৎ জেবিরোড স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটার কোনোরকম সিট ফাঁকা নেই স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডে। অর্থাৎ এই স্পেশাল মপ আপ রাউন্ড আসা অবধি জেবিরোয় সমস্ত সিট ফিল আপ হয়ে গেছে। এখন BHMS পড়ার যাদের ইচ্ছা আছে তারা যদি চায় তো যে আদার দুটো প্রাইভেট কলেজ আছে, অর্থাৎ রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল আর বেলি শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিশন নিতেই পারো। তোমরা যদি এখানে দেখে নাও যে রঘুনাথে অনেক সিটই ফাঁকা আছে, প্রাইভেট ম্যাজমোরিয়ালে 14টা, OBCA-তে 2টো, UR-এ 6টা, বেলি শঙ্করপুর যদি দেখো OBCA-তে 4টে, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় 14টা, UR-এ 1টা। তো তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমরা যদি অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড হও BHMS-এ প্রাইভেট কলেজে, তো তোমরা অবশ্যই স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে এই সিটগুলো গ্র্যাব করতেই পারো। এরপরে যদি আমি বলি BHMS-এ মূলত 3টে কলেজে সিট ফাঁকা আছে, সেটা হলো ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে UR-এ 1টা সিট ফাঁকা আছে, মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে SC ক্যাটাগরিতে 2টো সিট ফাঁকা আছে। আর যদি নিচে গিয়ে তোমরা দেখো তাহলে এখানে দেখতে পাবে DND হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে SC ক্যাটাগরিতে 1টা সিট ফাঁকা আছে। সো তোমাদের কাছে এখনও পর্যন্ত গভর্নমেন্ট কলেজে BHMS করার স্কোপ ফাঁকা আছে, এখনও কিছু সিট ফাঁকা আছে স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডে। সো তোমাদের যাদের একটুর জন্য কোনো কলেজে অ্যাডমিশনে হয়নি, তোমরা স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডে গিয়ে তোমাদের চান্স নিয়েই দেখতে পারো। যাদের একটু গ্যাপের ডিফারেন্স আছে, হয়তো নাম্বার একটু কম ছিল যে একটুর জন্য পায়নি, তারা পেয়েও যেতে পারো কলেজটা স্ট্রি ভ্যাকান্সি রাউন্ডে। এরপরে বাকি যে আছে ক্যালকাটা উনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে OBCA-তে 2টো, প্রাইভেট ম্যানেজমেন্টে 14টা আছে, নেতাজি চন্দ্র চক্রবর্তী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা হচ্ছে হলো BHMS-এর জন্য প্রাইভেট কলেজ, এখানে UR ক্যাটাগরিতে 15টা সিট, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় 25টা সিট, OBCA-তে 7টা সিট ফাঁকা আছে। তো এইভাবে তোমরা পুরো এই লিস্টটা দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল ইউজি কাউন্সিলিং অলমোস্ট শেষের পথে, এরপরে হয়তো আর 1টা থেকে 2টো ভিডিও বেরাবে এই ইউজি আয়ুষ কাউন্সিলিং রিগার্ডিং। তোমাদের এই BHMS বা BHMS-এ পড়া রিগার্ডিং যদি কোনোরকম ডাউট থাকে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসেজ করতে পারো, তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। আর যদি মনে হয় যে কোর্স রিগার্ডিং তোমরা আরও কোনো ভিডিও চাও তো সেটা আমার কমেন্ট বক্সে আমাকে সাজেশান দিতেই পারো। আর BHMS-এর আমি দেখালাম যে 2টো প্রাইভেট কলেজ যে আছে সেখানে BHMS-এ প্রচুর সিট ফাঁকা আছে এখনও পর্যন্ত, তো তোমরা যদি ইন্টারেস্টেড হও সে BHMS পড়তে প্রাইভেট কলেজে, তো অবশ্যই তোমরা সেই সিটগুলোতে অ্যাডমিশন নিতেই পারো, সেখানে চান্স নিয়েই দেখতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে তার আগে কোনো ডাউট আছে সেগুলো ক্লিয়ার করা দরকার, তো আমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।